রাস্তায় আছে। শ্বাসকষ্টে মারা গেছে। কি করে বুঝলে? যেটা দেখলাম যে এখানে যে শফিকুজ্জামান 23 বছর বয়সের, তো ইনার ফ্যামিলির সঙ্গে আমি কথা বললাম, তো তাতে দেখতে পেলাম যে ওনার ছোট থেকে একটা শ্বাসকষ্টের যে ভাব সেটা তার মধ্যে ছিল, এবং সর্বোপরি 10 দিন আগে যখন জ্বর আসে সেক্ষেত্রে তার চিকিৎসার ক্ষেত্রে সেভাবে গাফিলতি বলতে ম্যালেরিয়ার টেস্টটা হয়েছে, সঙ্গে তার প্লেটিলেটটা দেখা হয়েছে, সেখানে কিন্তু ম্যালেরিয়াও নেগেটিভ রয়েছে, এবং সঙ্গে টাইফয়েড টেস্টও রয়েছে সেটাও নেগেটিভ রয়েছে, এবং যেটা প্লেটিলেট যেটা কিনা ডেঙ্গুর কমে গেলে একটা ডেঙ্গুর প্রবণতা থাকে সেটা কিন্তু প্লেটিলেটটা নর্মাল রেটেই রয়েছে, এবং একই সঙ্গে ওর পেশেন্টটার যে গাটের ব্যথা বা হচ্ছে যে চোখের পিছনে ব্যথা যেগুলো ডেঙ্গুর একটা লক্ষণ বা কোনো র্যাশ সেটা কিন্তু বাড়ির লোক দেখতে পায়নি বা ডাক্তারও দেখতে পায়নি। সর্বোপরি 2 তারিখে যখন পেশেন্ট নিয়ে যায় বেল্লাঙ্গা রুরাল হসপিটালে, সেখানে ডাক্তারবাবু দেখে এবং সেখানে একটা শ্বাসকষ্ট বলে ডাক্তারবাবু চিহ্নিত করেন, এবং বাড়ির লোককে বলা হয়েছিল যে মুর্শিদাবাদ মেডিকেল কলেজে গেলে হয়তো চিকিৎসাটা পাওয়া যাবে ভালো, কিন্তু যাই হোক সর্বোপরি পেশেন্টটা পরদিন সকালবেলা 7টার সময় অর্থাৎ 3 তারিখে এক্সপায়ার করে।